নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। জনরোষ থেকে বাঁচাতেই শাস্তি দাবি সংসদ সদস্যের। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিং এ বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফের। বাধ্যতামূলক হলেও রাজকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই, সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। স্বাধীনতার 45 বছরেও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল ডাল তেল এবং মশলার মতো ভোগ্য পণ্যের, নেই বিদেশ থেকে আমদানির তথ্য। এবং চট্টগ্রামে 16 শহরে তেলবাহী ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত 2, আহত আরও অন্তত 10 জন।